আমাদের ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস। আমরা যদি মর্যাদাবান ব্যক্তি হতে চাই তাহলে আমাদেরকে কুরআনের কাছে আসতে হবে। ইসলামী ছাত্র শিবির আজকের এই দিনকে কুরআন দিবস হিসেবে উদযাপন করে। আমরা কোরআন দিবসের অনেক ঘটনা শুনেছি, আমি আপনাদের কাছে সংক্ষেপে বিপ করতে চাই। আজকের এই দিনকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের পাঁচজন জনশক্তি শহীদ হয়েছিলেন 1985 সালে 11ই মে রাজশাহীর পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। 1985 সালে ভারতের কোরআনের একটি আয়াতকে বাজেয়াপ্ত করার জন্য রিট করা হয়েছিল। সেই রিটকে কেন্দ্র করে ভারতে রিট করেছিল কারা? দুইজন ব্যক্তি রিট করেছিল, পদ্মাবল চোপড়া এবং শীতল সিং নামে দুইজন ব্যক্তি একটা মহিলা বিচারকের কাছে রিট দায়ের করেছিলেন। পদ্ম হস্তগীর নামে একজন মহিলা তার কোর্টে একটা রিট করেছিলেন যে কোরআনের এই আয়াতটি সূরা তওবার একটি আয়াতকে এটাকে বাজেয়াপ্ত করতে হবে, আর এটা সারা পৃথিবীর লোকে একটা আলোড়ন সৃষ্টি করেছে। তারই ধারাবাহিকতায় 10 মে 1985 সালে বাইতুল মুকাররমে একটা মিছিল হয়েছিল, ছাত্র জনতা তহবিল জনতা সবাই এক হয়ে এক আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই আন্দোলনে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে। সেখানে পুলিশের নির্যাতনে ছাত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল, সেটা এবং কোরআনের আয়াতকে বাজেয়াপ্ত করা এই ইস্যুকে কেন্দ্র করে পরের দিন 11ই মে চাঁপাইনবাবগঞ্জে একটি বিক্ষোভের আহ্বান করা হয়েছে। কিন্তু সেদিন 144 ধারা জারি করা হয়েছে, 144 ধারা ভঙ্গ করে তারা একটি ঈদগাহে সমবেত হয়েছিলেন। সেই ঈদগাহে যখন 144 ধারা ছিল অনুমতি চাওয়া হয়েছিল প্রশাসনের কাছ থেকে, আমরা কোনো বিক্ষোভ করতে চাই না, আমরা শুধুমাত্র একটু দোয়া করে শেষ করতে চাই। কিন্তু সেদিন অনুমতি দেওয়া হয় নাই। তৎকালীন একজন ব্যক্তি নাম ছিল ওহিদুজ্জামান মোল্লা, তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট, তিনি সরাসরি উপস্থিত হয়ে সেদিন প্রশাসনকে অনুমতি দিয়েছিল, যে নির্দেশ দিয়েছিল, গুলির নির্দেশ, প্রশাসন সরাসরি গুলি করেছিলেন। সেই দিন আমাদের ইসলামী ছাত্র শিবিরের 5 জন ভাই শহীদ হয়েছিলেন, জামাত ইসলামী 3 জন, মোট 8 জন ভাই সেদিন এই 1985 সালের আজকের এই দিনে সাদা গ্রহণ করেছিলেন। কি অবস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই যে ইসলামী ছাত্র শিবির চাই কোরআনের সুশাসন প্রতিষ্ঠিত হোক, ইসলামী ছাত্র শিবির চাই কোরআনের ছত্রছায়ায় এসে মানুষরা তাদের জীবনটাকে রঙিন করে নিক, তারা কোরআনের আলোয় এসে কোরআনের ছায়ায় এসে তারা মুক্তির সন্ধান পাক। ইসলামী ছাত্র শিবির সেই কাজটি করে যায়, ইসলামী ছাত্র শিবির এই দিবসটাকে খুব গুরুত্ব দিয়ে পালন করে থাকে। আমি আপনাদের এই দিবসে আমি কয়েকটি মৌলিক কথা বলতে চাই। এর ভিতরে যে কথাটি সেটা হলো যে কোরআনকে নিয়ে আমাদের বিরুদ্ধে দেশে ধারাবাহিকভাবে বিরোধিতা করা হচ্ছে। এই বিরোধিতা কি? এই বিরোধিতা হলো যে কোরআন থেকে আমাদের বর্তমান প্রজন্মকে দূরে সরিয়ে ফেলা হচ্ছে। আর আরেকটি ষড়যন্ত্র হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআনের নৈতিক যে শিক্ষাগুলো থাকার কথা ছিল সেই শিক্ষা নৈতিক শিক্ষাকে সরিয়ে ফেলা হয়েছে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার কোনো শিক্ষা নেই। প্রিয় উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র, নৈতিকতা কোনো শিক্ষা নেই, জনচার শিখানো হচ্ছে। আমাদের ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস, কোরআন প্রেমিক মানুষরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই উপমহাদেশকে শাসন করেছে কিন্তু অন্যায় কোনো কিছু করে না। কিন্তু আজকে আমাদের বিশাল সমৃদ্ধ ইতিহাসকে আজকে দুপায়ে ঠেলে দিয়ে যাদের সমৃদ্ধ কোনো ইতিহাস নাই, ঐতিহ্য নাই, সেগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় যুক্ত করে আমাদের যুবক কৈশোরদের নৈতিকতাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই অবস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই কোরআনের সংস্পর্শে আমাদের আসতে হবে, কোরআন পড়তে পড়া শিখতে হবে, কোরআন বোঝার শিখতে হবে এবং কোরআন প্রেমী একটি প্রজন্ম গঠন করার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। এবং আমরা যদি কোরআনকে ধারণ করতে পারি, কোরআনকে লালন করতে পারি, কোরআনের এই আন্দোলন মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে পারি, কোরআন হাদিসে আসছে হাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে সেই উত্তম তোমাদের ভিতরে যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং আরেকজনকে শেখায়। কাজেই আমরা যদি মর্যাদাবান ব্যক্তি হতে চাই তাহলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, এবং কোরআনই কেবলমাত্র কোরআনই
আমাদেরকে সঠিক পথ নির্দেশনা দিতে পারে এবং আমাদেরকে আলোর পথ দেখাতে পারে শুধুমাত্র কোরআন। কোরআন বলেছেন হাযা বায়ানুল লিন-নাসি হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত নসিহা। আমরা মুত্তাকি ব্যক্তি হতে চাই, এর জন্য কোরআনের নসিহা দিয়ে আমরা আমাদের পথকে চলতে চাই। এবং আরেকটি হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, যদি তোমরা আল্লাহর কিতাবকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, তাহলে কখনো তোমরা পথ ভ্রষ্ট হবে না। এই অবস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই, আসুন কোরআনের কাছে আসি, কোরআনের সংস্পর্শে আসি, কোরআনকে অধ্যয়ন করি, কোরআনকে বুঝি, কোরআন দিয়ে আমরা একটি সমাজ গঠন করি, যে সমাজে শুধু ইনসাফ থাকবে, যে সমাজে কোনো অন্যায় থাকবে না, যে সমাজ হবে সবচেয়ে বেশি কল্যাণকর সমাজ, যে সমাজে মানুষ অধিকার ফিরে পাবে, এরকম একটি সমাজ আমরা গঠন করতে চাই। বিশেষ করে আমরা আমাদের যুবকদেরকে ফিরিয়ে আনতে চাই কোরআনের আলো দিয়ে, তাদেরকে অন্যায় পথ থেকে, অশ্লীলতা থেকে ফিরিয়ে কোরআনের ছায়ায় তাদেরকে সামিল করতে চাই। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করুন।